নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা। প্রত্যেকদিন আপনারা জানেন যে আমরা দিনের সেরা খবরগুলি নিয়ে ফেসবুক কন্টেন্টের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়ে যাই, যাতে আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও শহরের ঘটে চলা বিভিন্ন ঘটনার সঙ্গে আপডেটেড থাকতে পারেন। আজকে যে ঘটনা ঘটেছে কলকাতার বুকে, কার্যত মর্মান্তিক বলা চলে। স্কুল পড়ুয়ার মৃত্যু, বছর ছয়ের একটি স্কুল পড়ুয়ার মৃত্যু হলো। রাস্তা পারাপারের সময় সে তখন স্কুলে আসছিল, স্কুলে আসার সময় বাবার হাত ধরে যখন সে রাস্তা পার হচ্ছিল তখনই বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাচ্চাটির। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় না থাকে কোনো ট্রাফিক গার্ড, না থাকে কোনো পুলিশ। ভোরের দিকে যখন স্কুল শুরু হয় সেই সময় যেখানে ট্রাফিক গার্ডদের থাকার কথা, কারণ এই এলাকায় বেহালা চৌরাস্তায় যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে পরপর রয়েছে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান, প্রত্যেক দিন প্রচুর পড়ুয়া এই রাস্তা দিয়েই কার্যত রাস্তা পারাপার করে। এবং সেই সময় এর আগেও বহুবার এরকম ঘটনা ঘটেছে যে মুখোমুখি বাসের সঙ্গে লরির সংঘর্ষ, এর পরেও কেন টনক নড়লো না প্রশাসনের, কেন টনক নড়লো না ট্রাফিক গার্ডদের। আজও যে ঘটনা ঘটলো, যেভাবে এক স্কুল পড়ুয়ার মৃত্যু হলো, যে মা সন্তান হারা হলেন সে কি তার সন্তানকে আর ফিরে পাবে, আদৌ সে কি আর ফিরে আসবে, একটা প্রাণ চলে গেল শুধুমাত্র এই প্রশাসনের জন্য। কেন এখনো পর্যন্ত প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে না, কেন তারা নিষ্ক্রিয়, কেন তারা নিশ্চুপ, সেই সমস্ত বিষয় অভিযোগ তুলেছেন কার্যত অভিভাবকরা। তাদের দাবি ট্রাফিক গার্ড এলাকায় থাকতে হবে, একই সঙ্গে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এবং শুধু তাই নয়, যারা এলাকাবাসী, যারা এখানকার ব্যবসায়ী, যারা নিত্য যাত্রী, যারা অভিভাবক, যারা নিত্যদিন তাদের বাচ্চাদের নিয়ে পড়াতে আসেন, স্কুলে দিতে আসেন, তারা কার্যত জানাচ্ছেন এখানে ট্রাফিক গার্ড যখনই থাকে কোনো কাজ তো তারা করেনি না, উল্টে লরি ট্রাক বিভিন্ন যানবাহন থেকে তারা ঘুষ নেয়, এমনই বিস্ফোরক অভিযোগ এলাকাবাসীদের মুখে। কেন এই অভিযোগ এলো, কেন পুলিশ প্রশাসন কি করছে তাহলে? বাংলায় এই ছবি যদি দেখতে হয় তাহলে কোথাও গিয়ে স্কুলে পড়ুয়ারা আসবে কি করে, তারা কিভাবে, কোন সাহসে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিতে আসবে? আজকে আরো একটি ছবি আমরা দেখেছি, সেই ছবি আমরা তুলেও ধরেছি আপনাদের সামনে বারবার। স্কুলের লক্ষ্য করে, স্কুলকে লক্ষ্য করে পর পর টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে পড়ুয়াদের দিকে লক্ষ্য করে, এমনকি বহু পড়ুয়া তাতে অসুস্থ হয়ে গিয়েছে। পুলিশ যেখানে বাচ্চাদের লক্ষ্য করে এইভাবে কাঁদানে গ্যাস ছুটছে, যাতে তারা আতঙ্কিত হয়ে পড়ছে, যাতে তাদেরকে মুখে রুমাল চাপা দিয়ে, মুখে মাস্ক পরে তাদেরকে স্কুল থেকে বের করে নিয়ে যেতে হলো আতঙ্কের জন্য, তাহলে কোথাও গিয়ে অভিভাবকরা তাদের স্কুল, তাদের সন্তানদের স্কুলে পাঠাতে গিয়ে কুণ্ঠাবোধ করছেন। এখনো পর্যন্ত এলাকাবাসী সহ যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। চার ঘন্টা ধরে পরিস্থিতি সামাল দিতে পারেনি পুলিশ প্রশাসন। রাজ্যের পুলিশ প্রশাসন কি তাহলে একেবারে হাতে মুখে কুলুপেটে বসে রয়েছে? কি করছে তারা, কেন একের পর এক মৃত্যু ঘটছে, একের পর এক জায়গায় দুর্ঘটনা ঘটছে? আর এই বেহালা চৌরাস্তা আমরা প্রত্যেকেই জানি অন্যতম ব্যস্ততম জায়গা, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা কিন্তু এই বেহালা চৌরাস্তা কানেক্ট করে। এখনো পর্যন্ত পর্ব দেখা যাচ্ছে যানবাহন তো শুরু হয়েছে, যানবাহন পরিষেবা শুরু হয়েছে, কিন্তু এখনো বাস, ট্রাক, লরি, গাড়ি, চার চাকার গাড়ি, অটো সব কিছু একসঙ্গে রাস্তায় চলছে এই ঘিঞ্জি এরিয়া দিয়ে। একই সঙ্গে তারই মধ্যে একেবারে বলা যেতে পারে কার্যত জীবন হাতে নিয়ে এলাকাবাসীরা, নিত্যযাত্রীরা তারা কিন্তু রাস্তা পারাপার করছে। তাহলে তাদের নিরাপত্তা কোথায়, তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে না তো, সেই ভয়ে কিন্তু তারা পাচ্ছেন। এবং এমনকি যে ঘটনা আমরা আজকে জেনেছি, স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারাও অভিযোগ এনেছেন ট্রাফিক গার্ডদের নিয়ে, তারা দীর্ঘদিন ধরে থানায় জানিয়েছেন কিন্তু থানা থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। আজকের পর আদৌ কি স্টেপ নেওয়া হবে, আদৌ কি এবার নড়ে চড়ে বসবে প্রশাসন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আপনাদের অন্যান্য খবরের জন্য নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।